अल्लाह नबी दा नबी दिनो दुनिया मानुष रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दा नबी मू नबी बोले छिवेन बाबा साबा बाबा साबिरे रसूलुल्लाह दिके तुमि तकाओ आर जन्नत दिके तुम्हार अंतरटा चले गिएछे जन्नतटा केमन हबे जन्नतेर भितरे रसूलुल्लाहर संगे केमन करे तुमि बसबे एटाई तोमार मनेर भितरे एमन করে উদয় হয়েছে মদিনা মসজিদুল নববীতে রাসূলুল্লাহর পাশে বসে থাকো আর মনটা বড় ভালো লাগে মনে হয় মরণের পরে অন্তকালের পরে হাশরের ময়দানেতে বিচারের পরে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতের ভিতরে এমন পাশাপাশি থাকব বাবা সাহাবী আমার আল্লাহ আপনাকে জান্নাতে দেবে তবে কালো অবস্থা নাই জোরে বলুন আমার আল্লাহ আপনার এই চেহারাটাকে নূরে জালওয়া করে দেবে আল্লাহ নূরে নুরান্বিত করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কোন কালো মানুষ কোথায় জান্নাতে যাবে কালো মানুষ এই কালো চামড়ার মানুষ জান্নাতে যাবে না বুড়ি মানুষ জান্নাতে যাবে না বুড়ো হয়ে গেছে পৌড়ো হয়ে গেছে এমন মানুষ যায়িফ যায়িফা জান্নাতে যাবে না আল্লাহ পাক প্রত্যেককে নওজওয়ান তরুণ করে আল্লাহর জান্নাত দান করবেন জোরে বলুন पानी पान कर রেজিস্ট্রেশন করে দিলাম পবিত্র কোরআনুল করিম লাওহে কলম থেকে নাসিল করেছিলাম দুনিয়ার জমিনে শাহর রমাদান আল্লাযী নুজিলা ফিহিল কোরআন পবিত্র মাহে রমজান শরীফে মাসে কুরআন করিমকে আপনার উপরে নাযিল করেছি ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর হাবিব গো পবিত্র হাজার মাস অপেক্ষা হাজার রাত অপেক্ষা উত্তম রাতে আপনার উপরে যে কুরআন নাযিল করেছিলাম ওই কুরআনের মধ্যে বলেছিলাম ও বাদা হুদাল লিনাস ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান এই কুরআন হলো মানব জাতির জন্য একমাত্র হেদায়েতের রাস্তা কুরআনকে যারা অনুসরণ করবে হায়াতে দুনিয়া তারা অবশ্যই অবশ্যই হেদায়েত পেয়ে যাবে হাবিব নবী প্যারা নবী ওই কুরআনের মধ্যে বলেছিলাম जिंदगी बसार पर হাবিব আপনি যেটা বলবেন আপনার আদেশটা তাদের মানতে হবে আপনার নিষেধটা তাদের পরিহার করতে হবে হাবিব এই যে উম্মতি দিগকে আপনি আজকে হাশরের ময়দানে পবিত্র হাউজে কাউসারের পানি আপনি দিতে যাচ্ছেন ওই উম্মতগুলো যাদের ব্যাপারে আমার কোরআন নিষিদ্ধ করেছে ওরা আপনাকে মানেনি মানে আমার কোরআনকে ওরা মানেনি জোরে বলুন বোঝা গেল না তাহলে হাশরের ময়দানে সকলে নবীর হাতে হাউজে কাউসারের ওই পানি সেদিনে পান করতে পারবে বাপ
আশা তো রাখতে হবে, কিন্তু আশা তো সেই রাখবে যে নবীর সুন্নাতের উপরে চলে, চলার চেষ্টা করে। ব্যতিক্রমটা আলাদা কথা, নাকি বলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হে রাসূল, তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে, ও গো রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কুটুরে বাসা বাঁধে, ও গো রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি না এলে মাকায় আলো হতো না ভুবন মা, জোরে বলুন সকলে সুবহানাল্লাহ, তুমি না এলে মাদিনায় আলো হতো না ভুবন মা, তোমার মরুভূমিতে ফুল ফুটায় শুধু তুমি, ও গো রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে, ও গো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে আর আঁখি কাঁদে ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কুটুরে বাসা বাঁধে, ও গো রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা, ভাই আমার বাজিরা ও জনেরা ও আমার আব্বারা, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ নবী দান নবী নূর নবীর হাতে ময়দানে মাশার হাশরে ময়দানে যেদিনটা হবে আল্লাহ পাকের দুনিয়াতে, আল্লাহ পাকের দুনিয়ার এই দিন বরাবর 50,000 খারাপ বছর 50,000 বছরের একটা দিন হবে, ওই দিনটা হবে আল্লাহ পাকের ময়দানে মাশার, ওই দিনের মালিক হবেন আমার আল্লাহ, তাহলে হায়াতের দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ওই দিনে তেরে হাই পাওয়ার জন্য আজাদের জাহান্নামা নবীর হাতে হাউজে কৌসার সালসাবিল জামে কৌসার পান করার জন্য নবীকে মানার প্রয়োজন আছে না? না ও জনেরা ও আমার তরুণেরা ও আমার উতার রাজার হাত গিল এলাকার ভাইরা বাতেরা জনেরা যুবকেরা, ও আমার গুরুরা ইকরামে নাও জওয়ান মুসলমান ভাইরা, হাতে দুনিয়ায় বেঁচে থাকতে হলে অনেক কিছু করতে হয়, কিন্তু নবীকে ছেড়ে কি করতে হবে? নবীকে বাদ দিয়ে আল্লাহ পাকের কোরআনকে বাদ দিয়ে যে কাজ করা হবে ওই কাজটাই হলো আমাদের জন্য জাহান্নামের প্রতিদান। আল্লাহ কোরআন করিমের মধ্যে সেটা আমার আল্লাহ পাক তিনি আবার তিনি রেজিস্ট্রেশন করে দিলেন, আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে খতামা করে দিলেন, সিলমোহর করে দিলেন, কি বললেন আল্লাহ পাক
তিনি বললেন ফামাইয়ামাল মিসফালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসফালা জাররাতিন শাররান ইয়ারা বান্দা যদি হাতে দুনিয়ায় বিন্দু পরিমাণ ক্ষুদ্র পরিমাণ অনু পরিমাণ জীবনটা খালি চোখে খালি আঁখিতে দেখা যায় না অনুবিক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয় এমন অনুবিক্ষণ যন্ত্রের সাহায্য দ্বারা যে অনুগুলো দেখা যায় এমন অনু পরিমাণ যদি আপনি নেক কাজ করেন এর প্রতিদান ময়দানে হাশরের দিনে আপনার ডান হাতে দেওয়া হবে যদি আপনি ভালো কাজ করেন আমার আল্লাহ পাক বলেন ওই হাশরের ময়দান কিয়ামতের ময়দানের পরে দুটো রাস্তা থাকবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর একটা হবে ফারিকুম ফিল জান্নাহ একটি হবে জান্নাতের রাস্তা ওয়া ফারিকুম ফিস সাইর আর একটা রাস্তা হবে জাহান্নামের রাস্তা আল্লাহ পাক নবী বলেন ফামাইয়া আমাল মিসবালা জাররাতিন শাখাইরা ইয়ারা বান্দা যদি নেক কাজ করে সৎ কাজ করে সলে কাজ করে ওই ছোট হলেও আল্লাহ যদি রাজি হয়ে যায় বান্দা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বান্দা যদি আদায় করে দুনিয়াতে নেক কাজ করে ওই নেক কাজ কারা সেদিনে আসহাবুল ইয়ামিন বান্দার সামনের দিক থেকে ডান হাতে আসহাবুল ইয়ামিন ইয়ামিন হলো হাত ডান হাত আর আসহাবুল সীমা সীমা মানে হলো বাম হাত আল্লাহ পাকের কোরআন বলেন সামনের দিক থেকে বান্দাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে আর বান্দাকে যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দুনিয়ায় আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে হাতে দুনিয়ায় যদি ফেরেবাজি করে আল্লাহ তার কোরআনের হুকুমতগুলোকে সঠিক ভাবে মূল্যায়ন যদি না করে ওই বান্দাকে পিছনের দিক দিয়ে আসহাবুল শিবাহ পিছনের দিক থেকে বাম হাতে তার আমল নামা দেওয়া হবে আল্লাহ নবী দয়া নবী আরো বলে আল্লাহ রসুল বলে দুনিয়ায় হাতে দুনিয়ায় বান্দা যদি নেক কাজ করে তার এই আপনার প্রতিদান সামনের দিক থেকে ডান হাতে দেওয়া হবে আর যার ডান হাতে সামনের দিক থেকে আমল নামা দেওয়া হবে তার জন্য হলো দুটো রাস্তা একটা রাস্তা তার বেছে নিতে হবে আর সেই রাস্তাটা হলো ফারিকুম ফিল জান্নাহ হাশরের ময়দানে বান্দাকে দুটো রাস্তা দেখানো হবে যদি নেক কাজ সৎ কাজ সালেহ কাজ করে বান্দা সামনের দিক থেকে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে চলে যাবে ফারিকুম ফিল জান্নাহ আর যে বাজে বেফায়েজ দুনিয়াদারি করবে দুনিয়ায় মত্ত হয়ে থাকবে ফারিকুম ফিস সাইর পিছনের দিক থেকে ওয়াসাহাবুল সীমা তার পিছনের দিক থেকে ডান বাম হাতে আমল নামা দেওয়া হবে আর তাকে দেখানো হবে ফারিকুম ফিস সাইর তুমি চলে যাও সাইর সাকার হুতামা হাবিয়া জাহান্নামায় তাহলে বাপ আমরা এই জান্নাতুর রাইহান জান্নাতুল মাওয়া জান্নাতুল খোলদ জান্নাতুল ফেরদাউসে যেতে চাই নাকি সাইর সাকার হুতামা হাবিয়া জাহান্নামে যাব বাপ আমাদের আশাটা কি বলেন একটু কথা আশা তো আছে প্রত্যেকের বান্দার যদি আশা না থাকে বান্দা মূল্যায়ন করতে পারবে উদ্দেশ্য আপনাকে থাকতে হবে আপনার উদ্দেশ্য হলো আজকে এখান থেকে রেক্সোয়ানিতে যাওয়া উদ্দেশ্য যদি না থাকে আপনি ওই সামনে মাজরাইটের ওই জায়গাটায় গিয়ে আপনার ব্রেন ঘুরে যাবে কি যে করতে করতে ওখানে বসে পড়বেন কিংবা অন্য রাস্তায় চলে যাবে উদ্দেশ্য আপনাকে থাকতে হবে জান্নাতে যাওয়া আল্লাহ পাক বলেছেন উদ্দেশ্য নিয়ে যখন বান্দা বার হয় আল্লাহ পাকের রসুল তিনি হাদিস শরীফের মধ্যে হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাম বলেছেন বখারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তিরমিজি সিয়াসিতা হাদিস গ্রহণতে আল্লাহ রসুল বলেছেন সর্বপ্রথম যে হাদিসটাকে ইমামে ইসমাইল বখারি রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার আনায়ন করেছেন তিনি ওই হাদিসের প্রথম বাক্যটা তিনি বলেছেন এই হাদিসের রাবি হলো হযরতে ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি নবীকে সামিইতু আমি শুনেছি সামিউ সামিউন মানে হলো কান তিনি বলেছেন সামিইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি নবীর মুখ থেকে আমি নিজে কানে শুনেছি রাসূলুল্লাহ বলেছে ইন্নামাল আমালু বিন নিয়াত সুবহানাল্লাহ বান্দার কাজ তার
উপরে নির্ভর করে নিয়তের উপরে কিসের উপরে তারই উপরে যেটা সে নিয়ত করে যদি আজকে কেউ এখানে নিয়ত করে আসে যে আমি পাক মাহফিলে গিয়ে বসবো আল্লাহর রাসূল বলেছেন ওই নিয়তের জন্যই আল্লাহর ফেরেশতারা তার সাবে আমল নামাতে ভরপুর করতে থাকবেন পবিত্র নেক গুণ জোরে বলো বান্দা যদি আজকে এখান থেকে বার হয় আমি অমুক মানুষকে কষ্ট দেওয়ার জন্য বার হচ্ছি অমুক জায়গায় কিছু মাল একটু লুণ্ঠন করব চুরি করব এই উদ্দেশ্য যদি নিয়ে বার হয় আল্লাহ পাক বললেন হাবিব পিয়ারা নূরে মুজাসসাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ বলছি ওই বান্দাকে ওই আমার বান্দিকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদের গোনা লিখতে অর্ডার করি না যতক্ষণ না সে ওই কাজে লিপ্ত হয় জোরে বলুন কিন্তু বান্দা যদি ভালো কাজের উদ্দেশ্য নিয়ে বার হয় সঙ্গে সঙ্গে তার আমল নামায় লেখা হয় সওয়াব জোরে বলুন কিন্তু বান্দা অসৎ নিয়ত নিয়ে যদি দুনিয়ায় বার হয়ে যায় ততক্ষণ লেখা হয় না যতক্ষণ না সেই অসৎ কাজটা সম্পূর্ণ করে আল্লাহ কত ফ্যাসিলিটি আমাদের দিয়েছে আল্লাহ নবী দা নবী দা জাহানের মানুষ রাসূলুল্লাহ আম্মা জানাশাকে বললেন ও আমার সুন্নাত কে মেনেছে ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানামাই ফিল জান্নাহ দুনিয়ায় যারা আমার সুন্নাত মেনেছে আমি রাসূল আমাকে ভালোবেসেছে আমার তাবেদারি করেছে ময়দানে হাশরের দিনে তারা আমি নবী আমার সঙ্গে থাকবে আমার হাতে ফৌজে কাউসার তারা পান পাত্র হিসাবে পাবে আমি নবী যাদেরকে একবার পানি পান করাবো আর কোটি 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 বছর আর তার পিপাসা পাবে না সকলে একবার বলুন নারী টিকবে আল্লাহ নবী দা নবী নূর নবী রাসূলুল্লাহ এবারে বললেন আয়েশা আমি নবী আমাকে যদি ওই আপনার কিনা হাউজে কাউসারের কাছে না পান আমি রাসূলুল্লাহ আমাকে জাহান্নামের দরজায় কিভাবে আপনি সাফায়াত সুপারিশ করবেন আয়েশা তুমি আমাকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আল্লাহ বেগুনাহ মাসুম করে পাঠিয়েছে এই শীতের রাতে এই গরমের রাতে আপনি রাতের বেলা ঘুমান না সারাটা দিন আপনি একটু বিশ্রাম করেন না হাবিব এ নবী আপনি এত ইবাদত করেন আফজালুল ইবাদতি ইবাদতিস সালাহ আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন আফজালুল যিকরি কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কি বলতে হয় হাটে বাজারে মাঠে ঘাটে যেখানেই থাকেন শহরে থাকেন অফিসে থাকেন নবীর নাম যদি শোনেন জোরে আপনাকে বলতে হবে না কমসে কম অন্তরে এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে আল্লাহর নবী মদিনার মসজিদুন নববী শরীফে আর মাত্র এক মাস কয়েকদিন পরে এক মাস সম্ভবত ১৯ দিন পরে পশ্চিম গগনে উদয় হবে পবিত্র মাহে রমজানুল মুহাজ্জামার মাস জুড়ে বলুন সকলে সুবহানাল্লাহ
আল্লাহর নবী ময়দা আল্লাহর রাসূল ওই রমজান শরীফের মাসে আমার নবী মিম্বার শরীফে বসে সাহাবা হুজুরদেরকে ওয়াজ করছে জিব্রাইল আমিন আসলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমিন আপনারা শুনেছেন না এই ওয়াজ রাসূল আপনি বলুন আমিন রাসূল আপনি বলুন আমিন নবী বললেন আমিন 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 সালাসা তিন তিন বার বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রাইল আমার সাহাবাই কেরাম তো আমাকে জিজ্ঞাসা করবে আমিন কেন বললেন হুজুর তার আগে তো রাসূলের সাহাবা হুজুরদের মনে প্রশ্ন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে নাজারা বিহির রুহুল আমিন আপনাদের গ্রামে অনেকের মানুষের নাম আছে রুহুল আমিন রুহুল আমিন না রুহুল আমিন কার নাম জানেন আল্লাহর কোটি 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 ফেরেশতাদের যিনি সবার একমাত্র সরদার তিনি হলেন হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম জুড়ে বলুন তানার আরেকটা নাম হলো রুহুল আমিন জুড়ে বলুন সকলে ভাই জিব্রাইল কেন বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথমটা হলো যারা আপনার নাম শুনে আপনার নাম শুনে আপনার নামের দরুদ পড়ে না তারা যেন দুনিয়ায় ধ্বংস হয়ে যায় তারা যেন দুনিয়ায় ধ্বংস হয়ে যায় আবার তাহলে নবীর উপরে আমাদের দরুদ পড়তে হবে না হবে না অবশ্যই হবে তারপরে রাসূলুল্লাহ বললেন আমিন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন বললেন জিব্রাইল আপনি আমাকে কেন আমিন বলতে বললেন রাসূল যারা হায়াতে দুনিয়ায় তাদের বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাপকে পেল আর ওই মা বাপকে পেয়ে তারা তাদের সেবা শুশ্রূষা করে জীবনের গোনা মাপ চেয়ে নিতে পারল না তারা যেন ধ্বংস হয়ে যায় হুজুর বললেন আমিন সালাসা ওয়াহে ইসনান সালাসা তিন তিনবার রাসূলকে আমিন বলানো হলো রাসূল বললেন জিব্রাইল এবারেটা কেন বলানো হলো তিন তিন নম্বরটা আল্লাহর রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এজন্য বলানো হয়েছে এজন্য আপনাকে বলানো হয়েছে যে হায়াতে দুনিয়া যারা মাহে রমজান শরীফের মাস পেল আর রমজান মাসে রোজা রেখে আল্লাহর কাছ থেকে জাহান্নামটাকে হারাম করে নিতে পারল না জান্নাতটাকে তাদের নসিবে চেয়ে নিতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী কি বলেছিলেন কথা বলেন আমিন বলেছিলেন তাহলে বোঝা গেল রমজান মাসের কত পাওয়ার নবী বলেছে রমজান শরীফের মাসে সারাদিন বান্দা যখন রোজা রেখে ইফতারিকে সম্মুখে রেখে মহান মনিবের দরবারে দুটো হাত পেতে দোয়া চায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে গোফের করে দেয় জোরে বলুন যত বড় গুনাহ হোক আর হন না কেন এবার আল্লাহর রহমতের চেয়ে পৃথিবীতে কেউ বেশি গুনাহ করতে পারে 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 না আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার যে রহমত আমার রহমতের ভান্ডারে যা আছে ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তাই বান্দা উদউনি ইয়াস্তাজিব লাকুম আমার কাছে তোমরা ক্ষমা ভিক্ষা চাও আমি আল্লাহ তোমার পাহাড় 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 পরিমাণ গুনাহগুলোকে maaf করে রহমতের কোলে তোমাকে উঠিয়ে নেব মা মা বাজিনা জানে না যুবকেরা ও রজন তরুণেরা বারা হায়াতে দুনিয়াতে হায়াতে দুনিয়ার জমিনে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল এ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে বাস করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে আপনি জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে তো থাকবেন ভালো কথা কিন্তু যাদের একবার ফয়সালা হয়ে যাবে ওর জন্য আর কি করা যাবে জজ ম্যাজিস্ট্রেট সে যখন কোনো কিছুকে পাশ করে দেবে সেটাকে আর পুনরায় কেটে আনা সম্ভব কমসে কম সে নোটিশটা তো মানতেই হবে তারপরে তার সুপারিশে আল্লাহ পাকের রাসূল বলেছিলেন আয়েশা পৃথিবীর যত জজ ম্যাজিস্ট্রেট রয়েছে যত বিচারক রয়েছে সমস্ত বিচারকের উপরে হলো আমার আল্লাহ জোরে বলুন কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের পানিকে আমার আল্লাহ ভালোবাসেন না জোরে বলুন কারণ আমাকে কাঁদানোটা আমার আল্লাহ ভালোবাসেন না জোরে বলুন বিবি আয়েশা ময়দানে মহাশা হাশরের দিনে গুনাহগার উম্মতকে টেনে 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 নিয়ে সাইর সাখা খানিয়া উদামা জাহান্নামা দিকে নিয়ে চলে যাবে আমি নবী দা নবী নবী রাসূলুল্লাহ
আমার উম্মতের জন্য কেঁদে 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 যারে যায় যারে যায় হয়ে যাব আল্লাহ পাক বলেন হাবিব আপনি কেন আপনাদের বাবু সাফায়াতের মধ্যে হাদিসটি এসেছে মিশকাত শরীফের হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ তিরমিজি মুআত্তা মালিকের মধ্যে এই হাদিস শরীফ এসেছে আমার নবী বলেন মাইদানে মাশার দিনে গুনাহগার উম্মতকে জাহান্নামে টেনে 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 দিয়ে যাওয়া হবে আল্লাহ নবী বলেন চলো 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 আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য আর এক বার হাশরের ময়দানে আল্লাহ তাআলা গাফির মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান ওয়াল আরদ ওয়াদাআহা লিল আনআম فيها فاكهة والنخل ذات الأكمام يا ما الله فرستا چلو چلو معامل دير কাছে যাব ইসানের দান্তলে যাব উম্মতকে আর একবার বিচার করা হবে আমার উম্মত জাহান্নামে যাবে আমি আল্লাহ নবী সহ্য করতে পারি না আমার দিলটা বেজায় হয়ে যায় আমি নবী ফিরে থাকতে পারি না ওই উম্মতকে আবারো জান্নাতের জন্য আবারো দিয়ে দেওয়া হবে আমার নবী ইসানের তারি পল্লার কাছে দিয়ে গিয়ে আবারো তিনি নিজে হাতে আল্লাহ তাআলা গাফির মিজান إن الصفا والمروة من شاعر الله فمن حز البعيد بإتمام فلا جناح أن يتوف بهما فمن تطوع خيرا فإن الله شكير عليم مدينة مكة شريفة চলে যাবেন হেরাম শরীফে পূর্ব দিকে বাবে জিব্রাইল নামক গেটের বাইরে আপনার কি একটি জাবালুনের নাম হলো আপনার কি না সাফা আর একটি জাবালুনের নাম হলো মারওয়া ওই সাফার মারওয়াটাকে ময়দানে মহাশারে দিয়ে আল্লাহ পাকের পবিত্র মিজানের দাড়ি পাল্লা হয়ে যাবে যে হাজী সাহেবরা যারা গিয়েছেন দেখে এসেছেন না বাবা ইন্নাস সাফা ওয়াল মারওয়া সাফা একটি পর্বত আর মারওয়া একটি পর্বত ছুটে 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 পাগল হতে হয় কেন বলেন তো আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছুটেছিলেন কতবার ওহাইদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবা কতবার বললাম পাঁচ দুই কত সাতবার ওই সাতবার আপনাকে সাই করতে আপনাকে সাফা মারওয়া সাই করতে হবে কাবা শরীফ যদি কোনো বান্দা দেখে ফেলে পয়সা থাক নাই থাক কোন কাজে গিয়েছে কাবা শরীফ দেখে ফেলেছে তার জন্য কি করণীয় কাজ তার জন্য কাবা তো আফ করা সাফা মারওয়া সাই করা মাথার এই চুল মুন্ডন করা ন্যাড়া হওয়া হলো ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ বোঝা গেল জি কি বলে হাজি সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমা লাকাল মুলক লা শারীকা লাক তিনবার রমল করা হয় প্রথম তিনবার তারপরে চারবার তাওয়াফ করা হয় কাবা শরীফকে মোট সাতবার আর সাফা মারওয়া সাতবার কম বেশি হাফ কিলোমিটারের মতো রাস্তা আল্লাহ আপনাদের দুয়ায় গুনাহগারকে নিয়ে গেছিল আল্লাহ পাক 19 সালে গেছিলাম তো মানুষ পায়ের গোড়ালি ফেটে রক্ত ঝরছে রক্ত ওদিকে কোনো খেয়াল নেই কাবা 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 রহমত তো অঝরে ডাইরেক্ট ঝরছে কোনো মাধ্যম নাই ডাইরেক্ট বন্টন জুড়ি বলুন ওই সাফার মারওয়াটা আল্লাহ তা গাফিল মিজান দাড়ি পাল্লা হবে মিজান কথার অর্থ হচ্ছে দাড়ি পাল্লা মাপ পরিমাপের যন্ত্র হাশরের ময়দানে সেদিনে মাপা হবে
আমার নবী দয়া নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনেতেন নবী আসে কুম্বা পিকে দিয়ে আশুরের ময়দানেতে নিয়ে আপনার কিনা মিজানের দাড়ি পাল্লা পিছনে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী 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 করে কুম্বা পি কাঁদতে থাকবে ও নবী আমাদের জন্য সুপারিশ করুন বাবু শফাতের কথা যদি আমি আপনাদেরকে বলি মন আপনার কেঁদে জানে যা যাবে আল্লাহ নবী বলেন যা নবী বলেন আসলে ময়দানে ময়দানে শাসন ইয়ামাল কিয়ামতের ময়দান ওই দিনেতে আল্লাহ পাকের দুনিয়ায় নবী আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আলাইহিম সালাম দুনিয়াতে এসেছেন কোন নবী সে দিয়ে শাফাত করতে পারবে না আমার রাসূলের পাক বাবু শাফায়াতের হাদিসের মধ্যে অধ্যায়ের মধ্যে লেসনের মধ্যে পাবেন মধ্যে বলা হয়েছে ময়দানে মহাশারের দিনে কিয়ামতের মহাশারের পরে হাশরের দিনে উম্মতিরা নফসি নফসি করতে থাকবে নবী 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 ও নবী শাফায়াত করুন রাসূলুল্লাহ শাফায়াত করুন শাফায়াত যদি না করেন বান্দা বন্দি উম্মত উম্মতি জাহান্নামে চলে যাবে আমার নবীকে খুঁজে পাওয়া যাবে না আমার রাসূলুল্লাহকে হাশরের ময়দানেতে খুঁজে পাওয়া যাবে না নবী হযরত আদম শফিউল্লাহ আবুল বাশার আব্বাসান আদম শফিউল্লাহর কাছে চলে যাবে ও আমাদের আব্বা জান আবুল বাশার আপনি আমাদের জন্য শাফায়াত সুপারিশ আল্লাহ দরবারে কোন লা 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 না 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 কোন মতে সম্ভব না আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না কেন পারবেন না লা তাখরাব হাযিহি শাজারা فتكون من الظالمين الله ما كان بولছিলেন এ আদম শফিউল্লাহ লা তাখরাব হাযিহি শাজারা লা খবরদার না হাযিহি শাজারা তাখরাব হাযিহি শাজারা শাজারাতুন মানে হলো গাছ আর আপনার এই গন্ধম গাছের আশেপাশে যাবে না কিন্তু আমি গিয়েছিলাম এবং ওই গন্ধম ফল পেয়েছিলাম এই লজ্জাসের কারণে এই শরমিন্দার কারণে আমি আল্লাহ পাকের দরবারে আজকে শাফায়াত করতে পারবো না আল্লাহ কি বলেছিল লা তাকরাবা হাযিহি শাজারা খবরদার যাবে না এই গাছের আশেপাশে যাবে না কিন্তু নবী আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন গাছের ফল ছিললেন এবং সেটা কি করলেন খেয়েও ফেললেন আমি যাব না আমি পারব না আপনার অন্য নবীকে দেখেন হযরতে নবী উম্মতিরা কেঁদে 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 পাগল হয়ে যাবে টাউটাউ করে টাউটাউ করে উম্মতিরা শুধু নবীদেরকে খুঁজতে থাকবে জোরে বলুন হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের পরম প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে এই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক তো আপনাকে পরম প্রিয় বন্ধু বলেছে আপনি একটু আমাদের জন্য একটু সুপারিশ করুন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমাকে ওকাজের মেলায় নিয়ে যাওয়ার জন্য আমার বাপ এবং আমার গোষ্ঠী সহ চেষ্টা করেছিল আমি বলেছিলাম আনাস আগে আমি একটু অসুস্থ এবার অসুস্থ কয় প্রকার একটা মানসিক অসুস্থ একটা দৈহিক অসুস্থ নাকি শরীরে একটা ব্যথা যন্ত্রণা একটা ব্যাপার কোনো মানুষ টেনশনে পড়ে গেলে তার চিন্তা ভাবনা কেমন হয় খাওয়া দাওয়া উঠে যায় না এটা একটা অসুস্থ তিনি বলেছিলেন আনাস আগে আমি অসুস্থ আমি যাবো না আমাকে নিয়ে যাবেন না জানি না আল্লাহ যদি আমার উপরে অখুশি হয়ে থাকে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না বরঞ্চ আপনার নূহের কাছে চলে যান জোরে বলুন বখারীর হাদিস বলছে জি বখারি মুসলিমের হাদিস মুত্তাফিকুন আলাইহি এই হাদিসকে বলা হয় যে হাদিসের কোরআনের পরের স্থান জোরে বলুন সুবহানাল্লাহ ময়দানে মাশারের দিনে হাশরের ময়দানে এই কষ্ট সহ্য করতে পারি না নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন হাশরের ময়দানে উম্মতিরা কেঁদে কেঁদে
देखे देखे दे जाने जादेर जान खो जाबे नबी के खुजे पा जाबे ना हसरे बादारे वासने उम्मा पीरा कांपे कांपे दौड़े 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 जेते जेते नबी नूहेर काछे डाका हो जाबे ओ नबी नूह अलैहिस सलाम दरबारे लागते कु सुपारिश की करबेन ना आमादेर जन्य अल्लाह पाके दरबार की की एकटु सुपारिश शफायत करबेन ना 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 आमी आपनादेर जन्य सुपारिश शफायत करते पारबो ना केन पारबेन ना अल्लाह आपनाके नबी करेछिलेन केन आपनि पारबेन ना केन पारबेन ना 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 आमार छेले केना आमी आब्बा जान आमाके नबी बोले माने नाई अल्लाह प्लावन दिए देबेन अल्लाह ध्वंस करे देबेन आमाके बोलेन नबी ओ नबी আপনি এমন করে কিস্তি বানান কিস্তিটা বানালাম যখন কিস্তি বানানো হলো ওই কিস্তিতে 40 জন আমার উম্মাহ আমার উম্মতকে আমার অনুসারী দিগকে ওই নৌকার উপর উঠিয়ে নিলাম নেওয়ার পরে আল্লাহ পাকে বারে তেলাবম দিয়ে দিলেন দেওয়ার পরে আমার ছেলেটা আমার সম্মুখে হাবুডুবু 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 খায় আমার ছেলেকে দেখে আমি পিতা আমার অন্তরটা নরম হয়ে গেল মনটা কেঁদে উঠল अल्लाह बाके बोला चिलाम अल्लाह इन्ना बिल आहल निश्चय इन्ना मिन आहल अल्लाह पाक उटा निश्चय आमर आहल अल्लाह पाक बोले लाइसा बिल आहल उटा तो आहल ना जुरे बोलो बुझा गलो बाप निजे जन्म दिलो के बाप नबी अपना नाम टा की बोलते असुविधा होच्छे नबी नूहेर नाम जदि ना नेते गोना সকলে মিলে বলেন না নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমার বেটা আমাকে নবী বলে না মানার কারণে আমার সামনে হাবুডুবু হয়ে মরছিল যখন আল্লাহ প্লাবন দিয়ে দিল আর আমি বলেছিলাম আল্লাহ ওটা আমার আহাল আল্লাহ পাক বললেন লাইসা বিল আহাল ওটা তোর আহাল না তোর আহাল তখনই হতো যদি ও ইমানের কালমা পড়তো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে নবী নূহকে আল্লাহ ধমক দিলেন এ নবী নূহ যদি দ্বিতীয়বার বল ওটা আমার আহাল আমি আল্লাহ আপনার নামটা কি করব নবুয়াতের খাতায় থেকে কর্তন করে দেব বহিষ্কার করে দেব আলাদা করে দেব বাইরে পার করে দেব নবী হিসাবে আর আপনাকে রাখবো না ওই শরনিন্দায় আমি আজকেও লজ্জিত হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না চলে যাও কোথায় যাবে ঈসা মূসার কাছে চলে যাও নবী মূসার কাছে যাওয়া হবে উম্মতির কাছে নবী মূসার সঙ্গে দেখা হবে এ আল্লাহর নবী মূসা আল্লাহ পাকের সঙ্গে আপনার ডাইরেক্ট কথা হতো আপনার নাম হলো মূসা আল্লাহ লোকাব দিয়েছিল মূসা কালিমুল্লাহ কালাম মানে হলো কথা আর মুল্লা মানে আল্লাহর সঙ্গে যার সঙ্গে ডাইরেক্ট আল্লাহর কথা হতো জোরে বলুন সুবহানাল্লাহ এ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আমরা বড় বিপদে আজকে হাশরের ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ একটু সাফায়াত একটু করুন আমাদের জন্য সুপারিশ সাফায়াত লা সম্ভব না কেন কেন আমার কাছে একজন ছেলে এসেছিল কোন প্রশ্ন বিনিময় করতে করতে তাকে একটা থাপড় মেরেছিলাম এক থাপড়ে কি হয়েছিল বাপ মারা গিয়েছিল একটা ছেলে নবী মূসাকে আল্লাহ এত রাগ দিয়েছিল এত রাগওয়ালা নবী আর পৃথিবীতে নাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেদিনে আজরাইল এসেছিল আজরাইলকে এত জোরে তিনি থাপ্পড় মেরেছিলেন আজরাইলের একটা চোখ সিদিরে ছিটিয়ে বার হয়ে গিয়েছিল আল্লাহর কাছে গিয়ে আজরাইল বলছে আল্লাহ তুমি কাকে আমার জাহান কবজ করতে পাঠালে যাকে জাহান কবজ করতে পাঠালে সে তো আমার জাহান কবজ করে নিচ্ছিল বোঝা গেল না আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারলো না নবী মূসা আলাইহিস সালাম বলবেন একটা ছেলেকে আমি এক থাপ্পড়ে মেরে ফেলেছিলাম পৃথিবীতে যিনি সৃষ্টি করেন তিনিই একমাত্র মৃত্যুদান করতে পারে পৃথিবীতে আর কারো মারার ক্ষমতা নেই হুকুম নেই আমি মেরে ফেলেছি আল্লাহর কাছে আমি বড় লজ্জিত আল্লাহর কাছে বড় শরণিন্দিত আজকে আমি আপনাদের জন্য সফায়াত সুপারিশ করতে পারবো না আপনারা চলে যান ঈসার কাছে